আরিয়া সিজন টু। তো আরিয়া সিজন ওয়ানের যখন আমি দেখেছিলাম এবং রিভিউ করেছিলাম এক বছর আগে, তখন আমি বলেছিলাম যে এইটা আরিয়া তো একটা মানে সেরকমভাবে মাস ফ্রেন্ডলি সিরিজ নয়, মানে যে খুব অ্যাড্রিনালিন রাশ বা খুব ফাস্ট পেস সিরিজ কিন্তু নয়, অনেকটা সময় জুড়ে এবং ধীরে সুস্থে স্লো বার্নে জিনিসটাকে ডেভেলপ করা হয়েছিল, এবং খালি যে থ্রিলারই তা কিন্তু নয়, র্যাদার একটা মায়ের জার্নি, একটা মহিলার জার্নির ওপর অনেকটা বেশি ফোকাস ছিল। সো ড্রামা ওর পার্ট ওয়াজ মোর। তো রাম আদবানি সেখান থেকেই মানে সেই অ্যাপ্রোচটাকে এখানে রেখেছে, মানে ফার্স্ট সিজন এমি নমিনেশন পেয়েছে, তো তাই সেকেন্ড সিজনটাকে যে আরও মানে কিছু জায়গায় হ্যাঁ ডেফিনেটলি একটু ক্রিস্প করবার চেষ্টা করেছে কম্পেয়ার টু দ্য লাস্ট সিজন, বাট তাও কিন্তু ওই নেচারটা রয়েছে যে ইটস আ স্লো বার্ন থিং, এবং দ্য মোর ফোকাস ইজ নট অন দ্য থ্রিলার পার্ট, দ্য মোর ফোকাস ইজ অন দ্য ড্রামা পার্ট, যে একটা মহিলা যে মানে এবার নিজের ফ্যামিলিটাকে পুরো এ করছে, যেটা সুস্মিতা সেন বলেও যে আই এম এ ওয়ার্কিং মাদার, লোক কুছ ভি কেহতা হ্যায় আই এম এ ওয়ার্কিং মাদার। তো ওই ব্যাপারটাকে ওই একটা ডায়লগ অ্যাকচুয়ালি সাম আপ করে দেয় সুস্মিতা সেনের এই যে নিজের বাচ্চাদের সাথে এখনও ফিরে এসছে আর কি এ থেকে অস্ট্রেলিয়া থেকে, তো এবার আর কি ও কীভাবে জিনিসটাগুলোর সাথে ট্যাকেল করছে, কে ওর পিছনে পড়েছে, কী হয়েছে, সেইগুলো নিয়ে। তো একদিকে ওই বাইরের এটা, একদিকে ইন্টারনাল একটা কনফ্লিক্ট, বাচ্চাদের সাথে ওর রিলেশন, সব জিনিসটাকে এক্সপ্লোর করছে র্যাদার দ্যান এই ইনার ওয়ার্ল্ডটাকে বেশি করে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছে রাম মাধবনি। তো সেই জিনিসটা এবং খুব ধীরে ধীরেই টেম্পোটা বিল্ড করে, এই জন্য এপিসোডের রানিং লেন্থগুলো বেশ বড়, মানে প্রথমে শুরু হয়েছে 40 মিনিটের উপরে, তারপরে 50 মিনিট 1 ঘন্টারও হয়ে যায়। তো অনেকটা বড় একটা সিরিজ, তো আপনার ওই পেশেন্সটা, এবং ওই যে বললাম যে থ্রিলার পার্টটাকে অতটা ফোকাস করেনি রাম মাধবনি, রাদার হি ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্যাট পার্ট, দ্য ড্রামা পার্ট, তাই জন্য আপনাকে এই যে খুব থ্রিলিং এক্সপিরিয়েন্স দেবে বা খুব মানে ঝটঝট ঝটঝট যাচ্ছে ওটা তো নেই, ওর ট্রিটমেন্টটাই নয় এই সিরিজে। এবং যে টুইস্ট টার্নসগুলো রাখা হয়েছে একটা রেগুলার ইন্টারভেলে, সেগুলোও যে খুব আপনাকে একটা দারুণ একটা চমক দিল যে হ্যাঁ স্লোলি স্লোলি বিল্ড করছে, বাট একটা এমন টুইস্ট হলো যে আপনি খুব অবাক হয়ে গেলেন, হতচকিত হয়ে গেলেন, তা কিন্তু নয়, ঠিক আছে। তো সেগুলো আর কি খুবই প্রেডিক্টেবল ইন নেচার বাই, আর মানে এইটা আর কি ডিপেন্ড করছে, এটাও আবার ডিপেন্ড করছে যে আপনি কী ধরনের সিরিজ দেখেন, সিনেমা দেখেন। এটা আমি লাস্ট ইয়ারও বলেছিলাম, আমার এখনও মনে আছে যে ইফ ইউ আর মোর মানে হ্যাভ অ্যাফিনিটি টুয়ার্ডস ইন্টারন্যাশনাল সিরিজ, যেগুলো সময় নিয়ে ধীরে সুস্থে অনেকগুলো সিজন ধরে চলে, এবং ইট ইজ মোর মানে দে আর মোর ফোকাসড অবাউট দ্য ক্যারেক্টার্স নট অ্যাবাউট দ্য প্লট, তো সেখানে আর কি বা প্রতিটা এপিসোডের শেষে যে একটা ক্লিফ হ্যাঙ্গার দিতেই হবে সেরকম মেয়েতে চলে না, সেই যদি অ্যাপ্রোচটা আপনার দেখে যদি আপনি অভ্যস্ত থাকেন তাহলে আরিয়া আপনার ডেফিনেটলি ভালো লাগবে। আমি সেম কথাটা সেকেন্ড সিজনের ক্ষেত্রেও বলবো যে যদি আপনার ওই ধরনের ফ্লেভারের কাজ পছন্দ তাহলে ডেফিনেটলি গো ফর দিস ওয়ান। এবং যদি পারফরমেন্সের কথা বলি, সুস্মিতা সেনের তো ডেফিনেটলি দুর্দান্ত পারফরমেন্স আবার রয়েছে, এবং তার সাথে সাথে প্রত্যেকের পারফরমেন্সও ভালো, মানে যারা সাইড ক্যারেক্টার্সে রয়েছে তাদেরও প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। রাম মাধবনি ইজ এ ভেরি গুড ডিরেক্টর হু অ্যাকচুয়ালি মানে মানে এমনভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলে আনে যে দারুণভাবে, মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব স্ট্রং, যেটা আমি ধামাকাতে দেখতে পাইনি, তাই জন্য খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। ধামাকা ছবিটা আমার একেবারেই পছন্দ হয়নি, এবং ওটাতে আমি দেখিনি যে কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট আছে অ্যাজ সাচ বা পারফরমেন্স এরকম এক্সট্রাঅর্ডিনারি আছে, তো সেটা আমি ওই ছবিটাতে দেখতে পাইনি। বাট এখানে দেখলাম যে সুস্মিতা সেনের মানে ক্যারেক্টার গ্রাফটাকে ফার্স্টে যেখানে ছেড়েছিল সেখান থেকে এমন ধরে এমন একটা লেভেলে নিয়ে গেছে, মানে পুরো যে বিল্ড আপটা একটা পুরো গ্রাফ পুরো বোঝা যাচ্ছে, সেটা মানে লেখাটা এতটাই সুন্দর করেছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার রাইটিংয়ের দিক থেকে এই সিরিজটা খুব ভালো, নট প্লট ওরিয়েন্টেড নয় অ্যাকচুয়ালি। সো আপনি ওই প্লট ওরিয়েন্টেড জিনিসপত্র যে কিছু কিছু এঙ্গেজিং মোমেন্টস আসছে পরপর সেই জিনিসটা এক্সপেক্ট করলে ফেল হবে না আর কি আপনার এক্সপেকটেশন। সো এটাই বলা ছিল, সো দ্যাট ওয়াজ ইট গাইজ। এবার আপনার চয়েস অনুযায়ী আপনি দেখবেন কি দেখবেন না ডিসাইড করুন। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।